আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গমদম বাজারের পক্ষ থেকে আমি আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটি নতুন প্রোডাক্টে হাজির হয়েছি যার নাম হচ্ছে বেবি ক্যারিয়ার। অর্থাৎ আমরা বাচ্চাদেরকে বাইরে যখন বের করে নিয়ে যায়, অর্থাৎ আমরা যখন বাইরে যাই তখন বাচ্চাদেরকে কীভাবে আমরা ক্যারি করতে পারবো, কী বেল্টের মাধ্যমে আমরা ক্যারি করতে সহজ হবে এবং বাচ্চাদেরকে নিয়ে বাইরে ঘোরাঘুরি করতে পারবো, সেই ক্যারিয়ার বেল্ট সম্বন্ধে আমি আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তবে তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকন বাটনে ক্লিক দিয়ে অল সিলেক্ট করে রাখুন, যাতে যখনই নতুন নতুন প্রোডাক্টে আমি আপনাদের সামনে হাজির হব সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন আমরা দেখি এই বেবি ক্যারিয়ারটা আনবক্সিং করে। তবে তার আগে আমরা একটু ডিটেলস একটু জানার চেষ্টা করি কী লেখা আছে। এখানে লেখা রয়েছে ক্যারি ক্যাপাসিটি 3.5 to 9 kg, অর্থাৎ 3.5 kg থেকে 9 kg যে বাচ্চারা রয়েছে তাদেরকে ক্যারি করার জন্য এই ক্যারিয়ারটা খুবই উপযোগী, এবং সাধারণত 3 থেকে 12 মাস বয়সের বাচ্চাদেরকে এই ক্যারিয়ার মাধ্যমে আপনারা বহন করতে পারবেন। এরপরে রয়েছে অনলি ইউজ দ্য বেবি ক্যারিয়ার হোয়েন স্ট্যান্ডিং, ওয়াকিং অর সিটিং। অর্থাৎ এই ক্যারিয়ারটা আপনারা দাঁড়িয়ে থাকা অবস্থায়, বসা অবস্থায় এবং হাঁটা চলাফেরা করা অবস্থায় ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না, প্রবলেম হবে না সে এই ক্যারিয়ারটা যদি আপনারা ব্যবহার করেন। তো চলুন বন্ধুরা, আমরা এটাকে আনবক্সিং করে দেখি আসলে এই ক্যারিয়ারটাকে কীভাবে ব্যবহার করতে হয়। বন্ধুরা, এই যে ক্যারিয়ারটা আমরা এখন আনবক্সিং করবো, তো এই ক্যারিয়ার আনবক্সিং করার আগে আপনাদের কাছে আমি একটা কিছু কথা বলি, সেটা হচ্ছে যে আসলে আমরা এই ক্যারিয়ারটা কেন ব্যবহার করব। হ্যাঁ বন্ধুরা, যখন আমরা সাধারণত 3 মাস বয়সে বাচ্চা থেকে 12 মাস বয়সে বাচ্চাদের নিয়ে বাইরে বের হই, তখন একটা দুই হাতে তাদেরকে কোলে নিয়ে বের হতে হয়, তাদেরকে কিন্তু হাঁটিয়েও নেওয়া যায় না, এবং যে যদিও বা হাঁটতে পারে তারপর বেশিক্ষণ তাদেরকে কিন্তু হাঁটানো নেওয়া যায় না, তাদেরকে কোলে করে নিয়ে আমাদের চলাফেরা করতে হয়। এখন আমি কোনো একটা জায়গায় যাবো, শপিং মলে যাবো বা বাজারে যাবো বা আমি কোথাও বেড়াতে যাবো বা কোনো কাজে যাবো, সেক্ষেত্রে তখন কী হবে, তাকে কোলে করে নিয়ে আমার যেতে হবে, এতে আমাদের দুই হাত কিন্তু ব্যথা হয়ে যায়। শুধু তাই না, আমাদের দুই হাতটা এঙ্গেজ থাকে, এর ফলে আমরা অন্য কোনো কাজ করতে পারি না। কিন্তু যদি আমরা এই ক্যারিয়ারটা সাথে করে নিয়ে যাই, ক্যারিয়ারের মাধ্যমে আমি আমাদের বাচ্চাদেরকে বহন করে নিয়ে যাই, তাহলে কী হচ্ছে, আমার বাচ্চা এই ক্যারিয়ারের মাধ্যমে আমার কাঁধের সাথে অ্যাটাচড হয়ে আমার সম্মুখে থাকবে এবং আমার দুই হাত ফ্রি থাকবে। এই দুই হাত দিয়ে আমি যে কোনো কাজ করতে পারবো এবং আমার চলাফেরা খুবই সহজ হবে। তো বন্ধু, চলুন আমরা দেখি এই ক্যারিয়ারটাকে কীভাবে ব্যবহার করতে হয়। তো প্রথমে আমি এই ক্যারিয়ার এটা খুলে নিলাম। তো দেখুন বন্ধুরা, ক্যারিয়ার সব কিছুই খোলা আছে, এখন এটাকে আমাদের সেট করতে হবে। কীভাবে সেট করব, তো সাধারণত ক্যারিয়ারটা এভাবে থাকে, বাচ্চাদেরকে এর ভেতরে বসানো হয়, বসিয়ে তারপরে আমরা আমাদের কাঁধে ঝুলিয়ে নিয়ে আমরা বাইরে বের হই। তো এখন এই জিনিসটাকে সেট করতে গেলে এখানে একটা ক্লিপ রয়েছে, এখানে একটা ক্লিপ রয়েছে, অ্যান্ড এই ক্লিপটাকে আটকাতে গেলে আমাদের প্রথমে কাজ হবে এইখানে যে নিচের যে ক্লিপটা রয়েছে, এই নিচের ক্লিপ, এটাকে বেল্টটাকে আমরা কিন্তু ছোটো বড় করতে পারবো। তো এই নিচের ক্লিপটা আমি এটার সাথে আটকে দেবো, আর এই পাশের বেল্টের সাথে যে নিচের ক্লিপটা রয়েছে সেই ক্লিপটাও আমি এখানে আটকে দেবো। তাহলে কী হচ্ছে, এখানে একটা সেট তৈরি হলো। এবার উপরের অংশ, এইবার এই বেল্টের এটার সাথে এই ক্লিপটাকে আমরা আটকে দেবো, আর এই বেল্টের এই ক্লিপের সাথে আমরা এই ক্লিপটাকে আটকে দেব। তাহলে কী হচ্ছে, ভিতরে একটা বসার একটা জায়গা তৈরি হলো। এখন এই যে বেল্টটা রয়েছে এটা আমাদের কাঁধে ঝোলাতে হবে। এখন এইখানে যে লাস্ট আরেকটা বেল্টের যে ক্লিপ রয়েছে সেই ক্লিপটা আমরা এখানে আটকে দেব। এখন এই বেল্টটা কিন্তু আমরা ছোটো বড় করতে পারি, অর্থাৎ এটাকে যদি আমি এখানে প্রেস করি, এটাকে খুলে আমি এটাকে আমার পছন্দ মতন ছোটো বা বড় করতে পারবো, খুবই সহজ কাজ, সব সাইজে এবং সবাই এটা ব্যবহার করতে পারবে। এরপরে এই যে বেল্টটা রয়েছে এই বেল্টের ক্লিপটা আমি এখানে লাগিয়ে দিই। তাহলে কী হচ্ছে, এই দুটা আমার কাঁধে যাবে, এই দুটা বেল্ট আমার এই দুইটা বেল্ট দুই কাঁধে আমি পরে ফেলবো, অর্থাৎ এইভাবে একটা হাত ঢোকাবো আর এদিকে একটা হাত ঢুকিয়ে আমি আমার কাঁধে নিয়ে নেব। যখন এটা কাঁধে নিয়ে নেব তখন আমার বাচ্চাটা এইখানে জাস্ট বসে যাবে এবং সামনে এর দিকটা সামনে থাকবে, তখন বাচ্চাকে আমি আমার সামনে রেখে আমার বুকের সামনে বাচ্চাকে ঝুলিয়ে নিয়ে আমি বাইরে ঘোরাঘুরি করতে পারবো। ঠিক যেমন দেখতে পাচ্ছেন এই ছবিটার মধ্যে, বন্ধুরা আপনারা দেখুন ঠিক এই ছবিটার মধ্যে এইরকমভাবে আমি আমাদের বাচ্চাকে নিয়ে বাইরে বের হতে পারবো। বাচ্চাকে আমি আমার দিকে সম্মুখে নিয়েও
বসাতে পারবো, আবার ঘুরিয়ে উল্টো দিকে নিয়ে বসাতে পারবো। ঠিক দেখুন, এই দেখুন বন্ধুরা, ঠিক এটার মতো বাচ্চার মুখ সামনের দিকে, বাচ্চার মুখ আমাদের মুখের দিকে। এই বেলটা ব্যবহার করা, এই ক্যারিয়ারটা ব্যবহার করাতে আরও একটা সহজ, খুবই সুবিধা, যেটা আমরা খুব নিশ্চিন্ত থাকতে পারবো। কারণ বাচ্চাকে যদি আমি পাশে কোথাও বসিয়ে রাখি বা হাঁটা চলাফেরা করে, অনেক সময় দেখা যায় হাত থেকে ছুটে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, অনেক সময় দেখা যেতে পারে হারিয়েও যেতে পারে। তো সেই হারানো হাত থেকে এবং অ্যাক্সিডেন্ট হওয়ার হাত থেকে সে কিন্তু সম্পূর্ণ সুরক্ষিত থাকবে, এতে আমিও নিশ্চিন্ত মনে আমি আমার যাতায়াত করতে পারবো যে কোনো জায়গায়। বন্ধুরা, এই ক্যারিয়ার যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে এখনই কল করুন, আমাদের কাস্টমার কেয়ারের সদস্য আপনাদের সাথে যোগাযোগ করবে এবং অর্ডার দেওয়ার সাথে সাথে আমাদের কুরিয়ার আপনাদের বাসায় পৌঁছে দেবে। আর একটা ব্যাপার, কম দাম বাজার এই সকল প্রোডাক্ট সারা বাংলাদেশে কম দামে হোম ডেলিভারি দিয়ে থাকে। আর আপনাদের কাছে আবার একটা অনুরোধ, এই সকল প্রোডাক্ট কেনার আগে অবশ্যই আপনারা ফোনে দামটা জেনে নেবেন, কারণ এই প্রতিযোগিতামূলক বাজারে সব কিছু প্রোডাক্টের দাম আপ ডাউন করে থাকে। তো বন্ধুরা, সামনে আবার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আপনাদের কাছে এখনই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।